নমস্কার বন্ধুরা, আমার অঙ্কিতা গল্প কথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকেও কতগুলি ঘরোয়া নতুন টিপস নিয়ে চলে এসেছি, যেগুলো নাকি দেখলে তোমাদের অবশ্যই কিছু না কিছু কাজে আসবে আর তোমাদের সংসার থেকে অনেকটা সময় এবং পরিশ্রম আর তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের অনেক পয়সাও বেঁচে যাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে। বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেক দিন খাবারে এরকম পেঁয়াজ ব্যবহার করে থাকি, কিন্তু বন্ধুরা পেঁয়াজ কাটার সময় দেখা যায় অনেক সময় আমরা পেঁয়াজ কুচি কুচি কাটতে মানে কুচি কুচি করে কাটতে পছন্দ করি। এবার বন্ধুরা অনেক সময় দেখা যায় যখন আমরা ছুরি দিয়ে পেঁয়াজটা কাটতে যাই, তখন কিন্তু আমাদের এই পেঁয়াজ কাটাটা সমান সমান হয় না। দেখা গেল কোনো স্যালাডের ক্ষেত্রে হোক বা কোনো এগরোলের মধ্যে আমরা যে পুটিং হিসাবে যে পেঁয়াজ ব্যবহার করি সেক্ষেত্রে হোক, বিভিন্ন রান্নার ক্ষেত্রে আমরা যতটা পারি মিহি করে কিন্তু পেঁয়াজটা কাটার চেষ্টা করি, কিন্তু যতই আমরা ছুটি পুটি দিয়ে কাটতে যাই না কেন, আমাদের কোনোটাই কিন্তু সমান হয় না। কোনোটা মোটা হয়ে যায়, কোনোটা ছোট সরু হয়ে যায়, তো এইভাবে কিন্তু কাটলে একদম ভালো লাগে না, কোনোটাই কিন্তু সমান হয় না, প্রত্যেকটা পেঁয়াজের কিন্তু অসমান থেকে যায়। কিন্তু বন্ধুরা, আমরা ছুরি না ইউজ করে যদি একটা সংসারে থাকা ছোট্ট জিনিস দিয়ে পেঁয়াজটা কেটে নিই, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা পেঁয়াজের যে কুচিগুলো হয় সেটা কিন্তু খুব সুন্দরভাবে মিহিও হবে, তার সঙ্গে প্রত্যেকটা কুচি কিন্তু ঠিকঠাক হবে। তার জন্য দেখো এখানে আমি একটা নিয়ে নিয়েছি ছালনি, তো দেখো সেটা দিয়ে কিন্তু আমি ভালো করে দেখো পেঁয়াজের গাটা আমি কেটে নিচ্ছি। প্রত্যেকটা পেঁয়াজের কিন্তু যে খোসা মানে পেঁয়াজটা আছে সেটা কিন্তু দেখো একই সাইজের আর একইভাবে কিন্তু কাটা হয়ে যাচ্ছে, আর এক্ষেত্রে কিন্তু তোমাদের হাত কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। আর প্রত্যেকটা পেঁয়াজ আমরা যেখানেই এই পেঁয়াজটা কাজে লাগাবো না কেন সেটাতে কিন্তু কোনো সমস্যা হবে না। তো দেখো আমি দুটো পেঁয়াজই কিন্তু তোমাদের দুই হাতে নিয়ে দেখাচ্ছি যে একটা ছুরি পেঁয়াজ কাটতে কতটা অসুবিধা কীরকম হয় আর এইটা দিয়ে কাটলে কতটা সুবিধা হয়। তো আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা যখন সংসারে তেল ব্যবহার করি রান্নার কাজে, সর্ষের তেল বা সাদা তেল যে তেলই আমরা ব্যবহার করি না কেন, আমরা কিন্তু এরকম ছোট মোকালা বোতলে কিন্তু সর্ষের তেল রেখে থাকি, মানে বিভিন্ন তেল রেখে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় তেলের মুখটা এতটাই ছোট হয় যে আমরা যখনই তেল ঢালতে যাই না কেন সেটা কিন্তু গড়িয়ে এরকম বোতলের গা দিয়ে নিচে পড়ে যায়। এবার অনেকের বাড়িতে হলো যে ইয়েগুলো থাকে, যে কোনগুলো থাকে সেটা দিয়ে মুখে লাগিয়ে কিন্তু তেলটা ভরে না যায়, কিন্তু অনেক বাড়িতে থাকে দেখা যায় যে সে কোনটা নেই। তো সেক্ষেত্রে আমরা কী করব, তো দেখো তেলের প্যাকেটের যে আর একটা সাইড আছে সেই সাইডটা দেখো খুব সুন্দরভাবে কেটে নিলাম। এইভাবেই কাটতে হবে, কেটে তারপরে কী করব মাথাটাকে ঠিক ছোট্টভাবে এইভাবে কেটে নিতে হবে। তো দেখো একটা সুন্দর কিন্তু কোণের মতো তৈরি হয়ে গেল। এরপরে বন্ধুরা কি করব, এই দেখো মুখের মধ্যে যে বোতলগুলো সরু মুখ সেই বোতলগুলোর মাথায় ঠিক এইভাবে রেখে তারপরে যদি আমরা সর্ষের তেলটাকে এইভাবে ঢেলে নিই, তাহলে কিন্তু সর্ষের তেলটা যতই সরু মুখ হোক না কেন আমাদের সর্ষের তেলটা কিন্তু একদম বোতলের ভেতরেই পড়বে, আর এটাতে কিন্তু আমাদের একটুও সর্ষের তেল বাইরে তো পড়বেই না, উপরন্তু কিন্তু একটা ছোট্ট জিনিস দিয়ে আমাদের কিন্তু অনেকটা কাজের সুবিধা হচ্ছে, আমাদের আর বাজার থেকে কিন্তু কোনো কোন কিনে আনার কোনো দরকারই পড়বে না। আশা করি টিপসটা তোমাদের কাজে লাগবে, কাজে লাগলে একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরেই এরকম কাচের প্লেট কিন্তু আমরা ইউজ করে থাকি, কিন্তু কাচের প্লেট যখন আমরা যখন আত্মীয় স্বজন আসে তখনই কিন্তু বেশিরভাগ বার করে থাকে, কিন্তু দেখা যায় এই কাচের প্লেটগুলো এইভাবে রাখতে রাখতে দেখা যায় কাচের প্লেটগুলোর গায়ে ক্র্যাচ পড়ে গেছে, বা অনেক সময় বিভিন্ন চাপের কারণে দেখা যায় এর ভেপুরে কোনো চাপ পড়েছে, তাতে কিন্তু একটার উপরে একটা থাকতে থাকতে কিন্তু এই কাচের প্লেটগুলো ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, কী উপায়ে আমরা এই কাচের প্লেটগুলো ক্র্যাচ বা ভাঙার হাত থেকে আমরা রক্ষা করব, তার জন্য বন্ধুরা আমাদের দেখো বাজার চলতি এই ব্যাগগুলো কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের ঘরে রয়েছে। বাজার থেকে আমরা যাই কিনে আনি না কেন, কাপড় সবজি যাই কিনে আনি না কেন, প্রত্যেকে কিন্তু এরকম ব্যাগই ইউজ করে। তো সেই ব্যাগটাকেই দেখো ভালো করে আমি কেটে নিচ্ছি সাইজ অনুযায়ী, যতগুলো আমার প্লেট ঠিক ততগুলো টুকরোই আর যেরকম সাইজ মতোই কিন্তু আমি এরকম চারদিক দিয়ে কেটে নিলাম।
তো কেটে নেওয়ার পরে কি করব বন্ধুরা, এই যে এক এক করে প্লেটের মধ্যে কি করব, এই কাপড়গুলো ঢুকিয়ে দেব। এটা বন্ধুরা, এই ব্যাগের কাপড়গুলো এতটাই সফট হয় যে তোমাদের ক্র্যাচ তো পড়বেই না, এবং তোমাদের প্লেট তোমার অনেক ভালো থাকবে প্লেটগুলো। আর যদি কোনো ভারী জিনিসও রাখো তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আশা করি এইভাবে তোমাদের সংসারে যে শৌখিন জিনিসগুলো আছে তোমরা এইভাবেই রাখবে, আশা করি তোমাদের কাজে লাগবে। চলে আসছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের এই যে সুইচ বোর্ডগুলো আছে সেগুলো কিন্তু আমরা রোজ পরিষ্কার করি না। তো আমাদের ঘরে যারা বাচ্চা আছে, বাচ্চারা তো এরকম রং করেই ঠিকই, তার পাশাপাশি দেখো দীর্ঘদিন ধরে পরিষ্কার না করতে করতে এই মানে যে সুইচ আছে সেইগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ময়লা জমেছে। কিন্তু বন্ধুরা, আমরা কিন্তু কখনোই এটা ডাইরেক্ট হাত দিয়ে পরিষ্কার করব না। তার জন্য বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি দেখো একটা কাঠের চামচ। আমরা বাজারে গেলে আইসক্রিম খাই, টক দই খাই, তাছাড়া এমন অনেক জিনিস খাই যেগুলোতে নাকি এখন কাঠের চামচই ইউজ করা হয়। তো সেই কাঠের চামচই আমি এখানে ইউজ করছি, এখানে কোনো লোহা বা স্টিলের কোনো জিনিসই আমরা ইউজ করব না। কেননা আমরা জানি যে কোনো কারেন্ট এর কাজ হলে আমাদের কাঠের যে জিনিস থাকে সেটাতে কিন্তু কারেন্ট লাগে না। তো তার জন্যই কিন্তু এখানে আমার কারেন্টের মানে কাঠের চামচটা নেওয়া। এরপরে একটা তুলোর সাহায্যে কী করবো, এইভাবে গার্ডার দিয়ে আটকে নেব। আর আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম, মহিলাদের ঘরে এরকম নেল রিমুভার কিন্তু থাকে। তো সেই নেল রিমুভারটা একটুখানি সামান্য দিয়ে আমরা কী করব, আমার কিন্তু এই টুলটা কিন্তু রেডি হয়ে গেল। এরপরে বন্ধুরা কী করব, এই যে সুইচ বোর্ডটা দেখছো সেই সুইচ বোর্ডটাকে খুব ভালোভাবে পরিষ্কার করব। তো নেল রিমুভার দেওয়ার ফলে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই যে রঙগুলো, বাচ্চারা যে রঙটা করেছে সেই রঙটা উঠে আছে, প্লাস আমাদের দেখো কতটা পরিমাণ সুইচ বোর্ডে নোংরা জমেছিলো সেই নোংরাটাও কিন্তু উঠে আছে। আর যদি তোমাদের রান্নাঘরে সুইচ বোর্ড থাকে, ধরো সেটা নাকি তেল কাজটি প্রচুর পরিমাণে হয়েছে, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। তো তোমরা একটা ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে কিন্তু তোমরা এরকম সুইচ বোর্ডটাকে পরিষ্কার করে নিতে পারো। আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে লাগবে। আর আবারও বলছি, তোমরা কখনো হাত দিয়ে সুইচ বোর্ড কিন্তু পরিষ্কার করার চেষ্টাও করবে না, তাতে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা কারেন্ট লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে। টিপসটা কাজে লাগলে অবশ্যই বন্ধুরা একটু তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, আর একটা লাইক করে দিও। তো দেখো প্রত্যেকটা সুইচ বোর্ড আমি একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে তোমরা তোমাদের ঘরের প্রত্যেকটা জিনিস, মানে সুইচ বোর্ড আছে না কেন, সেটা কিন্তু পরিষ্কার করে নিতে পারবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলে আসছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা যখন রান্নাবান্না করি তখন দেখা যায় এরকম আমাদের অজান্তেই কিছুটা সর্ষের তেল এইভাবে কিন্তু স্ল্যাবের ওপর, যে আমাদের যে গ্যাসের যে স্ল্যাবটা থাকে সেই স্ল্যাবের ওপর কিন্তু এই সর্ষের তেলটা পড়ে যায়। তো সেক্ষেত্রে এই সর্ষের তেলটা যদি আমরা নর্মালভাবে মুছে দিই সেটাতে কিন্তু এই স্ল্যাবটা তেল চিচ্ছিটা থাকে। তো বন্ধুরা, আমাদের ঘরে যদি এরকম এক্সপাইরেটেড ডেটালা পাউডার থেকে থাকে সেই পাউডার দিয়েই কিন্তু আজকে তোমাদেরকে এই স্ল্যাবটা পরিষ্কার করে দেখাবো। তো দেখো এখানে আমার অনেকটা পরিমাণ সর্ষের তেলই পড়ে গেছে। তো সেই ধরুন আমি দেখো পাউডারটাকে খুব ভালোভাবে এখানে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর কিছুক্ষণ রাখার পর কী করবো, জাস্ট একটুখানি হাত দিয়ে এইভাবে ঘষলেই কিন্তু আমাদের পুরো সর্ষের তেলটা উঠে যাবে আর স্ল্যাবটা খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো দেখো এইভাবে আমি কিন্তু ঘষে নিচ্ছি, কেননা দেখো এই পাউডারটা তো আমরা ফেলেই দিতাম, এক্সপাইরেটেড ডেটালা যেহেতু পাউডার, সুতরাং সেই পাউডারটাকে ফেলে দেওয়ার আগে যদি এই ছোট্ট ছোট্ট কাজগুলো আমরা সংসারে করে নিতে পারি তাহলে কিন্তু কিছু না কিছু কাজে আমাদের লেগেই যায়। তো এরপরে দেখো স্ল্যাবটা কী করবো, একটা ভেজা ন্যাকড়া দিয়ে এইভাবে মুছলেই কিন্তু আমাদের স্ল্যাবটা খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাবে আর একদম তেল চিটচিটে যে ভাবটা থাকে সেটা কিন্তু একদম থাকবে না। তো আমি তোমাদেরকে হাত দিয়েও তোমাদেরকে দেখাবো যে একদম তেল কাজটি নেই, পুরোটাই উঠে আছে। আশা করি টিপসটা কাজে লাগবে, কাজে লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে আসছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের এই যে গরমকাল, তো গরমকালে আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু ফ্যান চলছে। আর ফ্যান চললে কী হয়, যদি ঘরের মধ্যে এরকম ক্যালেন্ডার থেকে থাকে তাহলে কী হয়, রাত্রিবেলা এই ক্যালেন্ডারটা এত পরিমাণ উড়তে থাকে যে আওয়াজ হয়, আর প্লাস হলে এইভাবে উড়তে উড়তে কী হয়, ক্যালেন্ডারটা কিন্তু ছিঁড়েও যায়। কেননা ক্যালেন্ডারটা এতটাই পাতলা একটা কাগজে তৈরি হয় যে এটা কিন্তু একটু টান লাগলেই ছিঁড়ে যায়, প্লাস অনেকটা আওয়াজও হয়। তো বন্ধুরা, আমরা যদি একটা ছোট্ট কাজ করে নিতে পারি তাহলে কিন্তু এই ক্যালেন্ডারটা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, আর এটা ঠিক এক জায়গায় খুব সুন্দরভাবে থাকবে। তার জন্য কী করতে হবে বন্ধুরা, এখানে দেখো আমি ডবল সাইজ যে ব্ল্যাক টেপগুলো আছে সেগুলো নিয়ে নিচ্ছি। সেটা কী করবো, যে ক্যালেন্ডারের যে পেছন সাইডটা আছে সেখানে আমি কিন্তু দুপাশে দুটো আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এরপরে কী করবো, এরপরে ব্ল্যাক টেপ দুটো উপর থেকে সেই কাগজটা তুলে নিয়ে লাস্টের যে পাতাটা আছে সেটা কিন্তু
এই ব্ল্যাক টেপটার মধ্যে চিপকে দেবো। চিপকে দিলে কি হবে বন্ধুরা, আমাদের ক্যালেন্ডারটা ঠিক এক জায়গাতে থাকবে, যতই ঝড় বৃষ্টি বা পাখা চলুক না কেন আমাদের কিন্তু ক্যালেন্ডারটা আর উল্টেও যাওয়ার সম্ভাবনা থাকবে না, ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না, বা এতটা নড়াচড়ার ফলে মানে হাওয়ায় নড়াচড়ার ফলে কিন্তু আমাদের ক্যালেন্ডারটা নষ্ট তো হয়েই যাবে না, নিচে কিন্তু পড়েও যাবে না। তো দেখো এইভাবে আমি আটকে দিলাম। আটকে দেওয়ার পরে এরপরে যদি যখন আমাদের ডেট পড়ার সময় হবে তখন কিন্তু আমরা অনায়াসে এরকম পৃষ্ঠা উল্টে উল্টে আমরা কিন্তু তারিখটাও দেখে নিতে পারবো, গ্রহ নক্ষত্র মানে একাদশী অমাবস্যা কবে সেগুলো দেখে নিতে পারবো, পাশাপাশি কিন্তু এইভাবে আমরা ক্যালেন্ডারটাকে সুরক্ষিত রাখতে পারবো। আর কোনো আওয়াজও হবে না সেরকম, কেননা ক্যালেন্ডারের পৃষ্ঠাটা এতটাই পাতলা হয়। তো আশা করি ছোট্ট টিপস বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবে, করলে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমাদের ঘরের আমাদের যে ঘরের হাজবেন্ড আছে, তো সেই হাজবেন্ড এরকম গেঞ্জি কিন্তু রোজ রোজ পরে থাকে, আর এই রোজ রোজ এই গেঞ্জি মানে ধুলে কি হয় বলো তো, এই গেঞ্জিগুলোর থেকে কিন্তু রং জ্বলে যায়। কিন্তু রোজ রোজ ধোয়া তো সম্ভব না, এবার রোজ যখন পরে তখন কি হয়, এই যে কলারের যে কাছটা আছে সেই জায়গাটা আর এই যে বগলের নিচটা এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ময়লা হয়, পাশাপাশি কিন্তু একটা ঘামের দুর্গন্ধ হয়। তো বন্ধুরা আমাদের কি উপায় এই যে ঘামের যে দুর্গন্ধ আছে প্লাস যে এই যে নোংরাটা পরে সেটা কিভাবে ধোয়া কাচা ছাড়াই কিভাবে পরিষ্কার করব, আর জামা কাপড়টাকে কিভাবে আমি একদম আয়রন করা অবস্থায় যেরকম থাকে সেরকম টান টান রাখবো, সেটাই একটা উপায় আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা প্রায় দু তিন দিন ধরে আমার হাজবেন্ড পরেছে, তো পরার পরে কিন্তু ওর কলারের এই জায়গাটা আর বগলের এই জায়গাটা কিন্তু অনেকটাই নোংরা জমেছে, পাশাপাশি কিন্তু এটার থেকে একটা দুর্গন্ধ ছড়াচ্ছে। তো বন্ধু তার জন্য কী করব, দেখো এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি নেবো এখানে খাবার সোডা। খাবার সোডা বন্ধুরা এত ভালো একটা জিনিস, তোমরা দোকানে গেলেই পেয়ে যাবে খাবার সোডা, এমন কিছু না। আর ছাঁকনিটা এটা নিয়েছি কেন, এটা কিন্তু যাতে খাবার সোডাটা এক জায়গায় না পড়ে পুরো গেঞ্জিটাতে আমি ভালো করে দিতে পারি, তার জন্যই কিন্তু আমি এখানে ছাঁকনিটা ব্যবহার করেছি। এরপরে বন্ধুরা এই খাবার সোডাটা ভালো করে দিয়ে কি করব, একটা মোজা, এটা অবশ্যই ধোয়া মোজা হতে হবে, একদম পরিষ্কার মোজা হতে হবে, মোজা দিয়ে খুব ভালোভাবে এইভাবে ঝেড়ে নিলে কি হবে, এর উপরে উপরে যে ময়লাগুলো পড়েছে সেটা তো দূর হবেই, পাশাপাশি কি হবে বলতো, এর গায়ে মানে যে দুর্গন্ধটা আছে সেটাও কিন্তু একদম চলে যাবে। তো এইভাবে মোজা দিয়ে ভালো করে কি করব, এইভাবে ডোলে ডোলে কিন্তু আমি গেঞ্জিটাকে পরিষ্কার করে নেব। তোমরা নিজেরাই দেখবে বন্ধুরা যে এটা কাঁচা ধোয়া ছাড়া এই জিনিসটা, কেননা রোজ কাচলে কী হবে বলো তো, আমাদের এই রঙগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যাবে, মানে ধরো নতুন অবস্থায় যে রঙটা আমরা গেঞ্জিটা নিয়েছিলাম সেটা কিন্তু একদম থাকবে না, তো যদি দুদিন অন্তর অন্তর আমরা কাচাকাচি করি। তো ছোট্ট একটা উপায়, এইভাবে তোমরা সোডা দিয়ে যদি পরিষ্কার করে নিতে পারো কোনো সমস্যা হবে না, একদম গেঞ্জি নতুনের মতো থাকবে প্লাস কিন্তু একদম দুর্গন্ধময় থাকবে। তো এইভাবে সোডাটাকে দেখো আমি দুই পাশে করে নিলাম, করে নিয়ে কি করব, তোমাদের যেখানে রোদ পড়ে এমন কোনো জায়গায় খুব টান টান করে ছাদে বা ব্যালকনি যেখানেই থাকুক না কেন তোমরা কিন্তু এই মানে গেঞ্জিটাকে একটুখানি ভালো করে ঝেড়ে নিয়ে সেখানে কিন্তু টান টান করে মেলে দেবে, তো দেখবে একদম কিন্তু এই দুর্গন্ধটা চলে গেছে। তো বন্ধুরা আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবে, কমেন্ট করে জানাবে যে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আর একটু ভালো লাগলে তোমাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। আর যদি নতুন বন্ধু কেউ হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো চলো বন্ধুরা আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। তো আজকের মতো টাটা বন্ধুরা, শুভরাত্রি।